হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই প্লিজ আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো সকাল সকাল মা বাজার থেকে গিয়ে অল্প কিছু বাজার করে নিয়ে আসছে, যে যে বাজারগুলো খুব প্রয়োজন ছিল শুধু সেগুলো নিয়ে আসছে। তো এখানে ছিল আলু, পেঁয়াজ, তারপর রসুন, আদা, কলা, তারপর কাঁচামরিচ, আর কিছু শাক, মানে সবুজ শাক আর জিরা। তো যে বাজারগুলো ঘরের বাসায় একদমই ছিল না সেগুলো কিন্তু শুধু নিয়ে আসছে, আর নিয়ে আসছে আটা। তো এগুলো আমি এখন গুছিয়ে নিব, আর কিন্তু মুরগিও নিয়ে আসছে। তো এগুলো আমি এখন গুছিয়ে আর যে কাজ আছে সেগুলো করে নিব। আর এই তো এখানে চারটা দেশি মুরগি নিয়ে আসছে। তো সিংড়াতে যেহেতু হাট বসে প্রতি সোমবার আর বৃহস্পতিবার, সেজন্য কিন্তু মা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার দিন হাটে চলে যায়, মানে বাজার করার জন্য। তো এখানে মুরগিগুলো মা এখন কেটে নিচ্ছে, জবাই করে নেওয়া হয়ে গেছে, এখন সবগুলো মুরগি একে একে কেটে নিবে। আর এই যে আমার মহারানী বসে আছে ওদের মধ্যে, তো সকাল থেকে তেমন কিছু খায় নাই, একটু আগে অল্প একটু রুটি নিলাম কিন্তু তাও খাওয়াতে পারিনি। পরে আরবিকে একটুখানি আপেল কেটে দিলাম, তারাবে আপেল খাচ্ছে। আর দাদির কাছে বারবার করে যাচ্ছিল বটির সামনে, আমি বারবার বলতেছিলাম যে আম্মু তুমি এদিকে আসো, কিন্তু আরবি তো আমার কোনো কথা শুনবে না, সে তার দাদির কাছেই যাবে। আর বলতেছিল যে ঠিটি জামা খুলে ফেলছে। তো ছোটো বাচ্চারা তো আসলে এরকমই হয়, যেটাই দেখে না কেন সেটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তো মুরগিগুলো কিন্তু মা একটা একটা করে কেটে নিচ্ছে, আর আজকে কিন্তু মুরগি রান্না হবে, সেজন্য কিন্তু সব কিছু একটু আগে আগেই গুছিয়ে নেওয়া হচ্ছে। আরবি কিন্তু তার দাদির পাগল, মা যেখানে যাক না কেন, যেই কাজই করুক সেখানে কিন্তু আরবি যেয়ে দাঁড়ায় থাকে। আরবি তার দাদিকে ছাড়া কিন্তু কিচ্ছু বোঝে না, সবসময় দাদির পিছে লেগে থাকে। তো এটাও কিন্তু একটা ভালো অভ্যাস, আসলে বাসায় তো কেউ নাই সেজন্য। আর তো এখানে মুরগি কেটে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিছে একটা, আর আজকে কিন্তু তিনটা মুরগি একসাথে রান্না করা হচ্ছে। কেন রান্না করবো সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আর তিনটা মুরগি কিন্তু অনেকটুকু আর কি গোস্ত হয়েছে মাশাল্লাহ। তো এখানে পেঁয়াজ আলু কেটে নেওয়া হয়েছে, আর মা এখানে হচ্ছে নতুন কড়াই, আজকে এই কড়াইটাতে আজকে রান্না করবো। আমি বাড়ি থেকে এসে দেখি যে মা একটা অনেক বড় নতুন কড়াই কিনছে, সাথে আরও দুইটা তিনটা হাঁড়ি কিনছে। নতুন হাঁড়িতে রান্না করার মজাই কিন্তু অন্যরকম। তো মা এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিল, যতটুকু তেল লাগে ততটুকু দিয়ে নিল। এখানে অনেকটুকু পেঁয়াজ দিল, তারপর পেঁয়াজের মধ্যে গরম মশলা সব কিছু দিয়ে মা কিন্তু কষিয়ে নিচ্ছে মশলাটা। আর এই তো আমি এখানে শাক বেছে নিচ্ছি, শাক বেছে নেওয়ার পর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকটা আমি কারেন্টের চুলায় বসিয়ে দিব, সেজন্য তো শাকটা খুব ভালো করে ধুচ্ছি, কারণ শাকের নিচে কিন্তু অনেক বালু থাকে, বারবার ধোয়ার পর অনেক সময় বালু থেকে যায়। আর এই তো মা সব মশলা দিয়ে এখানে খুব ভালো করে কষিয়ে নিছে, এখন মুরগিগুলোও দিয়ে দিচ্ছে। তো তিনটা মুরগি কিন্তু অনেকটুকুই হয়েছে, আর সেজন্যই এত বড় কড়াই রান্না করা হচ্ছে আজকে। আর তিনটা মুরগি একসাথে রান্না করার কারণ হলো আমরা যাবো রাজশাহীতে, তো আমি আর মা যাবো কালকে রাজশাহীতে। সেজন্য কিন্তু আগের দিন আর কি সকাল থেকেই সব রান্নাবান্নার প্রিপারেশন চলতেছে, কারণ বাবা যেহেতু সিংড়াতেই থাকবে, বাবাকে রান্নাবান্না করে দিয়ে যেতে হবে, সেজন্যই মা সবগুলো মুরগি রান্না করে নিল। বাবা একা থাকলে কিন্তু বাসায় অনেক কিছু রান্না করে দেওয়া যায়, সেটা শুধু গরম করে আর খেয়ে নেয়। তো আমার শাকটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাপতে নেওয়া হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন ভেজে শাকটা তেলে দিয়ে নিলাম। আর এদিকে কিন্তু মুরগি রান্নাটা প্রায় শেষের দিকে, এখন শুধু মা পানি দিয়ে নিল। আর আরবি তো রান্নাঘরে খুবই জ্বালাচ্ছে আমাকে আর মাকে, যেহেতু আমরা দুজনে এখন রান্নাঘরে, তো সেজন্য আরবিও এখানে অনেক বেশি ডিস্টার্ব করতেছিল এসে। আর সকালবেলাতে ফ্রিজ থেকে আমি শোল মাছ বের করে রেখে দিয়েছিলাম, তো এই শোল মাছটা এখন ভেজে শুধু রেখে দিব, রাত্রেবেলা ভুনা করে নিব, সেজন্য এখনই ভেজে রেখে দিচ্ছি। মানে দুপুরবেলাতে রান্নাবান্নার যে বেশিটুকু কাজ সেটা আগে রেখে দিলাম আর কি, রাতের বেলা যে আরও কাজ গুছানো গাছানো আছে সবগুলো তখন করে নিব। আরবি কিন্তু এখন আমাকে খুবই জ্বালাচ্ছে, পিছনে আমার জামা ধরে দাঁড়ায় আছে। তো দুপুরবেলা কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আমি একটু মশলা করে নিব। বাসায় তেমন মশলা নাই, সেজন্য ভাবলাম যে এখনই বসে আসি বা ফ্রি টাইম এখনই মশলা করে নিই। তো এখানে পরিমাণ মতো জিরা আমি গরম করে নিলাম, এখন ব্লেন্ডারে আমি মশলাগুলো সব করে নিব। আর রাতের জন্য এখানে একটু বেগুন ভর্তা করে নিচ্ছি, বাড়ি থেকে আসার সময় আম্মা কিছু বেগুন দিয়ে দিয়েছিল, সেগুলো আমি এখন পানি দিয়ে সিদ্ধ করে নিব, তারপর হচ্ছে ভর্তা করে নিব। তো বেগুন ভর্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর পোড়াতে চাইছিলাম বেগুনটা, কিন্তু অনেক সময় মাঝখানে পোকা হয় দেখা যায় না, যার জন্য কিন্তু আমি বেগুন এইভাবে পানিতে সিদ্ধ দিয়ে আর কি আজকে সিদ্ধ করবো বেগুনটা। আর এখানে আমি রসুন কেটে নিয়েছিলাম বিকালবেলাতে, আরবি যখন ঘুমাইছিল তখন এখানে সবগুলো রসুন আমি কেটে নিছি, আর পরিমাণ মতো আদা। আর এই রসুনগুলো কিন্তু আর কি এখন ক্ষেত থেকে উঠানো হইতেছে, যার জন্য খোসাটা অনেক নরম, আর রসুন কাটতে কিন্তু বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি রসুন কাটা হয়ে যায়। তো আমি সব কিছু এখানে আদা রসুন ধুয়ে রেখে দিলাম, এখন আমি আগে জিরা করে নিব, তারপরে আদা রসুন একসাথে পিষে নিব। তো জিরাটা যেহেতু শক্ত সেজন্য কিন্তু আমি জিরাটা আগে করে নিই, তারপর হচ্ছে জিরাতে একটু পানি দিয়ে আর একটু ভালো করে ব্লেন্ডার করে নিই, তাতে করে কিন্তু জিরা পাটাতে যেভাবে পাটা হয় সেভাবে মিহি হয়ে যায়। আর এই তো এখানে আমার বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব পানিটা একটু শুকানোর পরে, একদমই কড়াইয়ের সাথে যখন লেগে যাবে পোড়া পোড়া হয়ে যাবে তখনই আমি বেগুনটা নামিয়ে নিব।
জিরা কিন্তু আমার এখানে পিষে নেওয়া হয়ে গেছে, যেরকম ভাবে পাটাতে পিষা হয় সেরকমই কিন্তু মিহি হয়ে গেছে। তো আমি এখন জিরাটাকে এখানে একটা বাটিতে রেখে দিলাম। আর আদা রসুনও কিন্তু আমার ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে। আজকে ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।